মানুষের প্রশ্ন করার অধিকার নেই। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, চলচ্চিত্র শিল্পে কাঁচি অর্থাৎ কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আর সবচেয়ে বিরাট ব্যাপার যে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে এই দু বছর। ওয়েলকাম টু এ নিউ ব্লগ অফ অর্গভয়েজ ব্লগ চ্যানেল। এবারে আমরা চলে আসলাম উল্টোডাঙ্গা যুববৃন্দে ক্লাবের এবারের আয়োজনে। এবারের উল্টোডাঙ্গা যুববৃন্দ ক্লাবের 58তম বর্ষ, তাদের থিম হলো প্রশ্ন। তো দেখা যাক যে কী ব্যাপারে তারা থিমটা করেছে। আমি তো ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি, তোমরা যদি আসতে চাও তাহলে উল্টোডাঙ্গা যে স্টেশন আছে সেখান থেকে অটো ধরে তোমরা বলবে যে উল্টোডাঙ্গা যুববৃন্দ, তাহলে তোমাদের নামিয়ে দেবে। একদম রাস্তার পাশেই পুজোটা হচ্ছে, আমি তোমাদের দেখাই। তো আমরা পেয়ে গেলাম কর্মকর্তা নারায়ণ মণ্ডলকে, তার থেকে কিছু শুনে নেবো আমরা। তো নমস্কার, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো বলুন যে আপনাদের এই প্যান্ডেলটি কততম বর্ষ? 54তম বর্ষ। 54তম বর্ষ। হ্যাঁ, 54তম বর্ষে আপনাদের এবারের ভাবনা কি? আমাদের এই বছরের ভাবনা হচ্ছে প্রশ্ন, প্রশ্ন অর্থাৎ সাধারণ মানুষের প্রশ্ন করার অধিকার নেই। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে, চলচ্চিত্র শিল্পে কাঁচি অর্থাৎ কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। যারা পেন্টিং করেন, আঁকেন, তাদের আঁকা স্বাধীনভাবে আঁকতে পারছে না। যারা পেন দিয়ে লেখেন, তাদেরও লেখা আটকে দেওয়া হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। আর সবচেয়ে বিরাট ব্যাপার যে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে এই দু বছর, সেটাই আমাদের পুজো মণ্ডপে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এটাই আমাদের এই বছরের প্রশ্ন। আচ্ছা, আপনাদের শিল্পীর নাম? আমাদের শিল্পীর নাম শম্ভু ভট্টাচার্য। শম্ভু ভট্টাচার্য। প্রতিমা শিল্পী পরিমল পাল। আবহে থাকছেন মৌবনী সরকার। আচ্ছা, আলোকসজ্জা? আলোকসজ্জায় তো শিল্পীরই নির্দেশ মতো আলোকসজ্জা হচ্ছে। আচ্ছা, এবছর তো করোনার প্যান্ডেমিক সিচুয়েশনে, তো আপনাদের এই প্যান্ডেলে কী ব্যবস্থা রেখেছেন? মানে করোনার সব কিছুই থাকছে, মাস্ক থেকে আরম্ভ করে স্যানিটাইজার, মাস্ক আমরা চেষ্টা করছি, স্যানিটাইজার গেট গত বছরও করেছিলাম, সব কিছুরই। মোটামুটি আপনাদের যে প্যান্ডেলটা, এটা তো খোলামেলা হচ্ছে, রাস্তাকে যে কোনো দর্শনাতে দেখতে পাবে? একদম ঠিক। আচ্ছা আচ্ছা, আপনাদের এই প্যান্ডেলের লোকেশনটা একটু বলুন যদি কেউ আসতে চায়। আমাদের লোকেশন হচ্ছে উল্টোডাঙ্গা বিধাননগর স্টেশন থেকে নেমে অরবিন্দু সেতুর দিকে আসবে, বা দিকেই আমাদের তরুণ থাকবে, যুববৃন্দের তরুণ, ওখান দিয়ে ঝুঁকিবাজার, উঁচিবাজার বাসটা। আচ্ছা আচ্ছা, বলছি যে আপনাদের ক্লাবের সমাজসেবামূলক কাজের ব্যাপারে একটু বলুন। আমাদের সমাজসেবামূলক হচ্ছে 12 মাসই আমাদের ক্লাবের রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে একটা স্কুল চলে, যারা দরিদ্র লোক তাদেরকে স্কুল চালানো হয় আমাদের ক্লাবের সহযোগিতায়। আর তাছাড়া এই কোভিড পজিশনে বিভিন্ন সাধারণ মানুষদের পাশে আমরা ছিলাম। আচ্ছা, এই প্যান্ডেমিক সিচুয়েশনে দর্শকদের এগেনস্টে আপনি কিছু, দর্শকদের সাপোর্ট আপনি কিছু বলতে চান যে মানে তারা মাস্ক পরে আসবে? হ্যাঁ, অবভিয়াসলি মাস্ক পরে আসবেন, কোনো অসুবিধা নেই, যুববৃন্দের পূজা প্রাঙ্গণে আসুন, ভালো মতো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনারা প্রতিমা দর্শন। আচ্ছা, পুষ্পাঞ্জলির ক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা রেখেছেন? পুষ্পাঞ্জলির ক্ষেত্রে আমরা একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে পুষ্পাঞ্জলি দেবো। সেটা আপনারা কাটা ফল ইউজ করছেন? না না, গোটা ফল। ঠিক আছে ঠিক আছে, তাহলে সমস্ত দর্শনার্থীদের বলছি আপনারা আসুন, প্রতিমা দর্শন করুন। ওনারাও বলছে যে এবছরের তাদের ভাবনাটা একটু ইউনিক টাইপের। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আরও একটি দিক থেকে,
আমি ওই দিন যে ভিডিও করছিলাম ওই দিন আমি ভিডিওটা শেষ করতে একদমই ভুলে গেছিলাম। এখন এডিট করতে বসে আমি যখন দেখছি এখন আমার মনে হচ্ছে যে সেদিন আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, তাই আমি আজকে বলে দিচ্ছি আজকে এডিট করতে বসে। দেখো, উল্টোডাঙ্গা যুবকবৃন্দ ক্লাবের পুজোটা আমার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার থেকে খুব ভালোই লেগেছে। তো যারা যারা প্রতি বছর আসো দেখতে এই এই প্রতিমাটিকে, তারা তো আসবেই, যারা যারা আসো না আমি তাদেরকে নিজে থেকে পার্সোনালি আমি রেকমেন্ডেড করবো, তোমরা অবশ্যই আসো এবং প্রতিমাটি দেখো, প্যান্ডেলটি পুরোটি দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না এবং আমার ভিডিওটি লাইক করবে, এবং চ্যানেলটি নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার ফেসবুক পেজ অর্ঘভয়েজ ব্লগ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চলে আসো, সেখানে আমি সব ভিডিও নোটিফিকেশান দিয়ে থাকি। এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পারলে আমার ফেসবুকে অ্যাড হতে পারো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে অর্ঘভয়েজ ব্লগ চ্যানেলে। পাশে থাকো, ভালোবাসো।